আজ শুক্রবার 28শে বৈশাখ 2023 সালের 12ই মে। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ হচ্ছে শুক্রবার। আর এই শুক্রবার নামটি কিন্তু ওষুধদের গুরুদেব নবগ্রহের মধ্যে অন্যতম শুক্রাচার্যের নামেই কিন্তু নামাঙ্কিত। আজ অবশ্যই যারা সমাজে বিখ্যাত হতে চান, ফেমাস হতে চান, যারা বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফ্যাশন, মডেলিং, ভিডিওগ্রাফি, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন বা নেটওয়ার্কিং লাইনে আছেন, জাঁকজমকপূর্ণ যে সমস্ত ইন্ডাস্ট্রি, জুয়েলারির বিজনেস, স্টেশনারির দোকান, কোনো প্রকার টেক্সটাইলের বিজনেস যারা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো আজ অবশ্যই দেবী লক্ষ্মীর নাম জপ, ধ্যান আরাধনা আপনারা করুন এবং শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটিও কিন্তু 108 বার জপ করতে ভুলবেন না। আর স্ক্রিনে আপনারা দেবী লক্ষ্মীর যে গায়ত্রী মন্ত্রটি দেখতে পাচ্ছেন, ওম শ্রী মহালক্ষ্মী লক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত, এটি 108 বার যদি জপ করে দিনটি শুরু করেন তাহলে কিন্তু প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন, এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, প্রেম, দাম্পত্য এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। হাই প্রোফাইল মানুষজনেদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে নার্ভাস যেন হবেন না, আত্মবিশ্বাস হারাবেন না। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। আজ সারাটা দিনই অবিচ্ছিন্নভাবে অর্থের প্রবাহ বজায় থাকবে। ধনসম্পদ জড়ো করতে আজ আপনাদের কিন্তু অসুবিধা হতেই পারে, তাই আর্থিক লেনদেন বিনিয়োগকে পিছিয়ে দিন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ যেন করতে যাবেন না। আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আজ পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকেও সম্পূর্ণ সহযোগিতার আশা আপনারা করতেই পারেন, যা আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে তুলবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। প্রেমিক, প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তবে তাড়াহুড়ো হটকারিতা কোনো বিষয়েই যেন করবেন না, বিশেষ করে জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।